জাহান্নামে কিসের জন্য দেওয়া হয় সুখের জন্য না কষ্টের জন্য কষ্টের জন্য এবার আল্লাহর কাছে বললে আমাকে জাহান নামের পারদেশের মধ্যে তুলে দাও বান্দা কিসের জন্য জাহান নামের মধ্যে আমার বড় কষ্ট হচ্ছে আগুন আমাকে কষ্ট দিচ্ছে আল্লাহ বললেন ঠিক আছে তুমি আমার কাছে আবদার করছো আমার কাছে দরখাস্ত করেছ তোমাকে আমি জাহান নামের পারদেশে তুলে দিব কিন্তু রে বান্দা মানুষ তো বড় লুবি আবদার যদি মঞ্জুর হয়ে যায় সাথে সাথে আর যদি করে ফেলে ঠিক না বেটি খেমনে দিব রে বন্দা তুমি আগে এক কাজ করো ওয়াদাবদ্ধ হও ওয়াদা করো তোমার প্রথম দরখাস্ত যদি আমি গ্রহণ করি দ্বিতীয়বারে আর কোনো দরখাস্ত করবে না ঠিক আছে আল্লাহ আমি ওয়াদা করলাম আপনি আমাকে জাহান্নামের পারদেশে তুলে দেন আমি আর কোনো আবদার করবো আল্লাহ রহ্বাল আন আমি বলেন হে জাহান্নামের বেস্তারা তোমরা আমার বন্দাকে জাহান্নামের পারদেশের মধ্যে তুলে দাও জাহাঙ্গার পারদেশের মধ্যে যে মোটেল হাড়ার বন্ধ উঠেছে এ এবার আগুনের কিছু কিছু তাপমাত্রা তার গায়ের মধ্যে লাগতেছে একটু কষ্ট হইতেছে দূর দিকে তাকাই দেখে বিশাল গাছ বিশাল গাছ বড় বড় পাতা ফেরেশতাদের কি জিজ্ঞাসা লবাই রে ভাই ফেরেশতা এই গাছগুলার কোথায় করুন গাছ ফেরেস্তা বলল এটা আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতের বৃক্ষ তখন বলল ইয়া রহমান ও ইয়া রাহিম অগল্লা আল্লাহ মেহেরবান আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে পারদেশে তুলে দিলেন এবার আপনি যদি একটু মেহরবানি করে আমাকে ওই গাছের নিচে যদি আমাকে দিয়ে দিতেন আগুনের তাপমাত্রা পারদেশের মধ্যে লাগতে আছে আল্লাহ বলেন আদম সন্তান রে এত বড় ওয়াদা ভঙ্গকারী এত বড় প্রতিশ্রুতি ভঙ্গকারী তুমি এই মাত্র তুমি আমার সাথে ওয়াদা করলে দ্বিতীয় কোনো আবদার করবে না এবার আবারও তুমি আবদার করে বসছ এবার বলছো তুমি গাছের নিচে যাবে গাছের নিচে গিয়ে তুমি আরো আবদার করবে ঠিক না বেটি তখন বললো না আল্লাহ আমাকে গাছের নিচে যদি দিয়ে দেন আর আমি কোনো আবদার করবো না গাছটা কেমন হবে আবু রায় রাত শরীফের মধ্যে আল্লাহ আলাইহি সাল্লাম বলেন

শত বৎসর দৌড়াইয়া শেষ হবে না কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না এত বিশাল বিশাল গাছ এবার গাছের নিচে যেই মুহূর্তে চলে গেল এবার দেখলো জান্নাতের গেট জান্নাতের কিছু বিল্ডিংগুলা তার চোখের মধ্যে লাগছে তখন বলল আল্লাহ বলেন বান্দারে আবার কি হইল আবার কি বান্দা বলেন্লাহ আমাকে আপনি মেঘের বাড়ি করে আপনি ওই যে জান্নাতের বিল্ডিং গুলা দেখাইয়া দেন আমার খুব ইচ্ছা খুব সাদ আমি জান্নাতের বিল্ডিং গুলা দেখব এখানের মধ্যে আরো কেসমা তিরমিজি শরীফের বর্ণনা আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি ইউরাজু হুরুহা মিন বুতুনিহা বুতুনুহা মিন যুহুরিহা জান্নাতের বিল্ডিং এর কক্ষ এত আধুনিক কক্ষ আল্লাহ রব্বুল আলমিন নির্মাণ করেছেন বাহির থেকে ভিতর দেখা দেয় আবার ভিতর থেকে বাহিরও দেখা দেয় সুবাহান আল্লাহ বলবেন না বাহির থেকে ভিতর দেখা দেয় আবার ভিতর থেকে বাহিরও দেখা দেয় এবার বলবে মেহরবান আল্লাহ আমাকে দান্নাতের বিল্ডিং গুলা দেখাইয়া দিয়ে দেন আল্লাহ বলেন মা আদমের সন্তান রে তুমি কত বড় আদা বঙ্গকারী এই মাত্র তুমি ওয়াদা করলে আর কোন আবদার আমার কাছে করবে না আবার তুমি আবদার করে বসলে ঠিক আছে তুমি আর দ্বিতীয় কোনো আবদার তো করবে না জিন আল্লাহ আমি এবার ইরাদা করলাম আর কোনো আবদার করব না মেহেরবানি করে আপনি আমাকে জান্নাতের বিল্ডিং গুলা দেখাইয়া দেন এবার জান্নাতের বিল্ডিং এর কাছে নিয়ে যাওয়া হলো এবার যেই মুহূর্তে জান্নাতের বিল্ডিং এর কাছে গেল এখন এখান থেকে জান্নাতীরা যে ডুবতেছে ভিতরে কি করতেছে এগুলা বা সুগ্রান এগুলা তার নাকের মধ্যে আসতেছে আপনাদের এই তেতলি নিয়নের মানুষ কি জান্নাতের গেটের সামনে যাওয়ার পরে কি গুরিয়ে আসবে কি মনে করেন এখন বান্দা গেছে যাইয়া আল্লাহ ইয়া আমি জান্নাতের মধ্যে ঢুকার কথা বলছি না মেহের বানাল্লা আল্লাহ দয়া করে আপনি আপনার মায়ার বান্দারা জান্নাতিরা কোন রাস্তা দিয়ে ঢুকে ওই রাস্তাটা আমাকে দেখাইয়া দাও আল্লাহ বলেন মা দা কাইম সন্তান রে তুমি কত ওয়াদা ভঙ্গকারী আবার তুমি ভঙ্গ করলেন এবার আল্লাহ ওই রাস্তাটা যেই মুহূর্তে দেখাইয়া দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দা বলল ইয়ারহ রাহি ও ওগো আল্লাহ মেহেরবান আল্লাহ দয়ার আল্লাহ আমি আপনার জান্নাতের মধ্যে থাকার কথা বলছি না আপনার জান্নাত যে আমি থাকব এই কথা বলছি না মেহেরবান আল্লাহ আপনার জান্নাতের মধ্যে একটা বার আমাকে ঢুকার অনুমতি দেন কি বলছে আপনার জান্নাতে একটা বার আমাকে ঢুকার অনুমতি দেন আমি গিয়েই চলে আসব আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই পর্যন্ত তুই কতটা ওয়াদা ভঙ্গ করেছ এবার তোরে কোন বিশ্বাসে আমি দেই এই পর্যন্ত কতটা ওয়াদা ভঙ্গ করেছ এখন কোন বিশ্বাসে আমি তোমাকে জান্নাতে দেই যে তুমি গিয়াও আবার ফিরে আসবে কোন বিশ্বাসে আমি তোমাকে দেই বলল আল্লাহ এবার ফাক্কা ইরাদা করলাম আর ওয়াদা ভঙ্গ করব না পাক্কা ইরাদা করছো আর ওয়াদা ভঙ্গ করবে না ঠিক আছে ফেরেস্তা বডিগার্ড জান্নাতের মধ্যে ঢুকিয়েই আসার কথা আল্লাহর বন্ধা জান্নাতের মধ্যে ঢুকছে আর পিছন দিকে ফিরিয়ে তাকায় না জুড়ে বলেন সুহান আল্লাহ ফেরেশতারা বলেন আল্লাহ রব্বুল আলামিন আপনার বন্দা জান্নাতের মধ্যে ঢুকিয়ে আবার বের হওয়ার কথা গল্লা কিন্তু আপনার বন্দা তো ভিজন দিকেই তাকায় না আল্লাহ বলেন ওরে বন্দা রকম তুমি করতেছো কেন বান্দা বলে ও গল্লা এতক্ষণ পর্যন্ত আমি যা কিছু করছি তো করছি এবার আমি বলে দিলাম সাফ কথা বলে দিলাম এই যে আপনার জান্নাতের মধ্যে আমি লুকলাম আর জীবনেও বেরো হব না জীবনে না কেন রে বান্ডা জীবনে বেরো হবে না কেন আল্লাহ আমার যুক্তি আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি আছে যুক্তি আছে কিসের যুক্তি রহমানুর রাহিম আপনার কালামের মধ্যে এই নিয়ম আছে কিন্তু জান্নাত থেকে বের হয়ে আবার জাহান্নমের মধ্যে যাওয়ার আদৌ কোনো নিয়ম নাই তাই যুক্তি আমার বারণের কোন সুযোগ নাই যুক্তি আমার আমারoverline কোনো সুযোগ নাই আল্লাহ রাব্বুল বললেন বান্দা তুমি যা বলেছো ঠিক বলেছো সত্য বলেছো জিরে বলেন সুবহানাল্লাহ বান্দা তুমি যা বলছো সব ঠিক বলেছো সত্য বলেছো ঠিক আছে বান্দা শুধু জান্নাতে ঢুকলে তো হবে না এবার আমি তোমাকে সিটিজেনশিপ দিব লিগালিটি দিয়ে দিব জিরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইনতালিক যাও সামনের দিকে যাও গিয়ে দেখো কোন সিট খালি আছে কিনা তিরমিজি শরীফের বর্ণনা আসে ফায়াদা হাবু ফায়াজিদুম্মা সাকাত আখাদুল মানাযিল আল্লাহর বান্দা সামনের দিকে যাবে কোন সিট খালি পাইবে না গুরিয়া আসিয়া বলবে ওগো সব সিট তো বুকিং হয়ে গেছে কোন সিট খালি নাই সব বুকিং হয়ে গেছে আল্লাহ বলে যাও সামনে দিকে যাও দেহ কোন সিট খালি পাও কিনা আবার আল্লাহ গেল কিন্তু কোন সিট খালি পাইল না আবার ঘুরিয়া আসিয়া বলল মেহেরবান আল্লাহ আমি তো বসার মতো কোনো জায়গা পাই নাই সব সিট খালি সব সিট বুকিং হয়ে গেছে খালি কোন সিট নাই তখন আল্লাহ রব্বুল আলমী বলেন ঠিক আছে এবার তুমি আবার কাছে ছাও আবার কাছে প্রার্থনা করো আমার কাছে প্রার্থনা করো আমি তোমাকে লিগে দিয়ে দিব আমার কাছে প্রার্থনা কর তখন সে বলল ইয়া রহমান গো আল্লাহ আপনি জান্নাতের মধ্যে আপনি আমাকে লিগে লিটি দিয়ে দেন আপনি জান্নাতের মধ্যে আমাকে আপনার টাকার মতো কিছু জায়গা দিয়ে দেন আল্লাহ রবীন্দিন বলেন হে বান্দা তোমার আমলের যত রাজা বাসারা আছে এই রাজাবাস আমলের কথা তুমি কিছু উল্লেখ করো তাদের জাগার আয়াতনের কথা কিছু উল্লেখ করো একজনের কথা এক দু কথা দশ জনের কথা যতটুকু পারো তুমি তাদের আয়াতনের কথা উল্লেখ করো সিট পাইতেছি না আর আপনি দশ রাজা আর বিশ রাজা আমাকে দেখাইতেছেন হে আল্লাহ আমার মত নগন্য একজন বান্দাকে নিয়ে যে আপনি মস্কারি করেন আপনার কি লজ্জা লাগে না അല്ലവലൻ ബന്ധ <lightweight> আমি তোমার সাথে মস্কারি করতেছি না তুমি একজন দুইজন তিনজন নয় যতজন কথা আমেরিকার আয়াতন কতটুকু এইটা বলো কানাডার আয়াতন কতটুকু এইটা বলো বাংলাদেশের আয়াতন কতটুকু এইটা একটা দুইটা তিনটা পাঁচটা দশটা যতটুকু তুমি পারো তাদের রাজা বাসাদের আয়াতনের কথা তুমি উল্লেখ করো তখন বান্দা কয়েকটা রাজার আয়াতনের কথা উল্লেখ করবো উল্লেখ করার সাথে সাথে আল্লাহ রব আল যুগান তোকারে ঘোষণা দিয়া দিবেন লাকামাতামনাইতা বান্দারে তুমি যা तमन्ना করেছো যা আশা করেছো আমি তা তোমাকে দিলাম ওয়া আশরাতু আল্লাহু ফিদ হে বান্দা তুমি চার্না করেছো যা আশা করেছ আমি আল্লাহ তা তোমাকে দান করলাম সঙ্গে সঙ্গে দুনিয়ায় সম পরিমাণ দুনিয়ায় সম পরিমাণ দশ দুনিয়া সম পরিমাণ জান্নাত আল্লাহ তাকে দান করে এটা হইলো সর্বনিম্ন নিয়ামক জান্নাতের সর্বনিম্ন স্তরের নিয়ামত সর্ব উচ্চ নিয়ামত কি এবার বান্দা জান্নাতের মধ্যে তো পেয়ে গেল তার সিটও পেয়ে গেল সবকিছু পেয়ে গেল এখন জান্নাতের মধ্যে বসবাস করতেছে তারা জিব্রাইল আলাইহিস সালাতু সালাম যাইলেন ইন্নালাকুম চন্দ হীল মৌয়াইদ ইয়ুরি দোয়াই ইউ মুসলিম জরিফের বর্ণনায় শাবু রায় রলে বর্ণনান জিভ রাই রালয় সালতুসলাম বলেন জন্মতীরা রে হে জন্নাথীর আল্লাহ রম্গুণাধামিন তোমাদের কাছে যে ওয়াদা করেছিলেন এর মধ্যে সর্বোচ্চ যে ওয়াদা এই ওয়াদাটা আল্লাহর এখনো বাকি রয়ে গেছে ওই ওয়াদাটা আল্লাহ রব্বুল আলামিন পূরণ করতে চায় জুড়ে বলেন আল্লাহ জান্নাতীরা বলে বলবে না না আমাদের কোনো ওয়াদা ওয়াদা নাই আমরা সব পেয়ে গেছি হ্যাঁ আমরা সব পেয়ে গেছি আলামি ابيাত তাউজوانات

আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলেছিলেন আমাদের চেহারা সুন্দর করে দিবেন তাও দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমাদের পাল্লা বাড়ি করে দিবেন আমাদের পাল্লাও বাড়ি করে দিলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন আমাদেরকে জাহান্নম থেকে আমাদেরকে নাজার দান করবেন আল্লাহ তাও দিলেন আল্লাহ বলবেন বললেন আমাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন আল্লাহ তাও দিলেন আর কোনো আদৌ আদা আমাদের কাছে নাই আল্লাহ সব পূরণ করে দিয়েছে জিব্রাইল বলবে না না এখনো বড় ওয়াদা তোমাদের বাকি রয়ে গেছে আমরা জানি না কোন ওয়াদা আমরা কাছে জানি না জিব্রাইল বলবে যাও তোমরা আলী মুলাবাদের কাছে যাও তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো এখনো সবচেয়ে বড় ওয়াদা এখনো বাকি রয়ে গেছে তখন জান্নাতির আলিমুল আমাদের কাছে চলে যাবে আলিমুল আমাদের কাছে গিয়ে বলবে হে দুনিয়ার আলিমুল আমারা তোমাদেরকে আমরা স্মরণ করেছি নবীজিকে স্মরণ করে আজকে আমরা জান্নাত পাশে হয়ে গেছি আল্লাহ সব ধরনের নিয়ামত দিয়ে দিলেন এরপরেও সবচেয়ে বড় ওয়াদা আল্লাহর কোনটা বাকি রয়েছে আমরা তো জানি না জিব্রাইল আমাদেরকে শুধু ডিস্টার্ব করতে আছে বলে না বলে নাকি সবচেয়ে বড় ওয়াদা বাকি রয়ে গেছে আলিমুলামারা বলবেন ঠিক আছে সবচেয়ে বড় বড় ওয়াদা এখনো আল্লাহ পূরণ করে নাই জোরে বলেন সুবহানাল্লাহ আপনাদের কথা বলতে কষ্ট হচ্ছে আলোচনা করব না রেখে দিব তাহলে আপনারা আমার সাথে কথা বলবেন জিব্রাইল আলী সালাম বললেন হে জান্নাতিরা এখনো সবচেয়ে বড় ওয়াদাটা বাকি রয়ে গেছে আলী মুলা বললেন ঠিক আছে এখনো সবচেয়ে বড় ওয়াদা বাকি রয়ে গেছে জান্নাতিরা বললেন আলী মুলা বললেন হজুর কোন ওয়াদাটা এখনো বাকি রয়েছে আমরা তো জানি না আমাদেরকে জানাইয়া দেন আলিমুলামা বলবেন আল্লাহ রব্বুল নাম ওয়াদা করেছিলেন জান্নাতে আসার পরে তার দিদার নসিব করাবে দুনিয়াদার गम को खुदा या खुद मुझको मुझसे दूर कर देखो मुझ में तुझको एक नजर जन्नत तो दूस

আল্লাহ দিদার नसीব করবেন জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে আল্লাহ দিদার नसीব করবেন এখন যেই দিন দিদার नसीব হবে এই দিন বিশাল একটা জান্নাতের মধ্যে অনুষ্ঠান হবে আমাদের সমাজে যেদিন অনুষ্ঠান হয় অনুষ্ঠানের আগে আপনারা কিছু বাজার কাটবেন নাকি না করেন না ঈদ একটা অনুষ্ঠান না মুসলমানের উৎসব না বাজার করেননি নি তো জান্নাতের মধ্যে এত বড় অনুষ্ঠান হবে যাকে বলা হয় ইয়াউল মাজিদ বনাচের দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বনাচ আল্লাহর দিদার এখন বোনাসের দিন আগের দিন বৃহস্পতিবার বাজার হবে বৃহস্পতিবারে বাজার হবে এই বাজারের মধ্যে জান্নাতিরা গিয়া বাজার করবে জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর পোশাক সুন্দর সুন্দর জিনিসপত্র রাখা আছে মালিক নাই যেটা ইচ্ছা এটাই আপনি নিয়ে আসতেন এখন জান্নাতের মধ্যে গিয়া দেখলেন আমাদের সিলেট শহরে ঘুরলে দেখা যায় সুন্দর সুন্দর বিল মধ্যে ছবি আছে না আছে না এটা পুরুষ না নারীরও আছে আপনারা দেখছেন না নারী দেখেন না সকপুজি যান আপনারা আশা করি এই যে বিলবোর্ডের মধ্যে সুন্দর সুন্দর নারীদেরকে টাঙাইয়া রাখছে এই রকম সুন্দর সুন্দর নারীরা জান্নাতের মধ্যে দেওয়ালের মধ্যে থাকবে জরে বলেন সুবহানাল্লাহ বাজারের মধ্যে থাকবে এখন আপনি যদি মনে মনে শুধু আপনার মনে মনে শুধু কামনাটা আসলো ইশ ওই যে লোকটাই ওইটাটা যদি আমার সঙ্গী সাথী হয়ে যেত আপনি দিলের মধ্যে আনতে লেট হবে কিন্তু ওই ছবিটা মানুষের রূপান্তরিত হয়ে আপনার কাছে আয়ে দাঁড়াইতে সেকেন্ড দিনি করবে সুবহানাল্লাহ বুঝতে পারছেন এবার জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বোনাসের আগর দিন বাজার করাইবেন বাজার করাইবেন বাজার করার অনুষ্ঠান শুরু হয়ে যাবে শুক্রবার দিন অনুষ্ঠান শুরু হয়ে যাবে অনুষ্ঠানের সভাপতি হইলেন আল্লাহ রব্বুল আলমিন যদি বলেন সুবান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সভাপতি প্রধান অতিথি মোহাম্মদ অনুষ্ঠানের মধ্যে হাম পাঠ করবেন হজরতে দাউদ আলাই সালাতাম হাদরতে ইসরাফিল আনি সালাম জাবুর পাঠ করবেন দাউদ নবী কে বলা তুমি হাম পাঠ করো আল্লাহ্ নবী বিশ্বনবীর আহমাতুল্লিলা রমিন আদিসের মধ্যে বলেন দাউদ নবীর কণ্ঠের মধ্যে আল্লাহ রব্বুল আন আমিন এতো সুর দিয়েছেন এক সুৰেৰে সাথে চচ থৈ থৈ দা কনমুঠ বেৰে হ লাফদ উতিয়াফি হালাতি চাদৰাই নামি জমাঙৰা দাউদ নবীৰ কণ্ঠৰ মধ্যে আল্লা ৰবনা নবিন সত্তর ধরনের সুর দান করেছে এবার আল্লাহর নবী বিশ্ব নবী কে বলা হবে নবীজি আপনি সুরাইয়াসিন তেলাওত করেন বিশ্ব নবী রহমতুল্লিলমিন সুরাইয়াসিন তেলাওত করবেন যে মুহূর্তে সুরাইয়াসিন তেলাওত করা হবে

তজলিয়ে সব মানুষ জলিয়া সারহার হয়ে যেত এজন্য আল্লাহ প্রথমে আসিয়া বললেন তোমরা যেভাবে আসো এভাবেই থাকো আমার মুসলমান বাইরা অনুষ্ঠান শেষ হয়ে যাবে যার যার আসনের মধ্যে যার যার বসে পড়বে এবার আল্লাহ রহ বলে বলবেন ফেরেস্তার রে আমার বান্দা বান্দিদেরকে তোমরা জান্নাতের মধ্যে নাস্তা দাও কি দাও প্রথমে শরবত আসবে শরবত প্রথমে কি আসবে শরবত লা এরপরে নাস্তা নাস্তাটা কেমন হবে

এর মধ্যে আঙ্গুর আফেল বেদনা কাঁঠল যা কিছু আছে সব সবগুলার রস আল্লাহ চুষিয়া ও রস দিয়ে রুটি বানাই যেই সময় বান্দায় রুটি আর হলিস দিয়ে মুখের মধ্যে দিবে উফ রস পাইয়া বলব সুহানাল্লাহ খাইতে চান খাইতে চান খাইতে হইলে আকিদা ঠিক রাখতে হবে আমরা তো আকিদার মধ্যে বেশ কম এখন একগুড়ায় আল্লাহ মানি কিন্তু আল্লাহর হক বান্দার হক একগুড়ায় আদায় করে একগুড়ে আল্লাহর হক বান্দার হক আদায় করে না আর গুরো আছে আল্লাহ মানে কিন্তু আল্লাহ কয়জন মানে একের জুড়ে বলে না উজুবিল্লা

আল্লাহ উৎসব আপ আল্লাহ কারো কবে কি নয় লা মি আলিদ ওয়ালাম আল্লাহ কার কাছ থেকে জন্ম হ দেন নাই কাউকে জন্ম দেন নাই ওয়ালাম হু কুফ আম আল্লাহ শবফ ক কেউ নাই এটা হইল মুসলমানের ইমান মুসলমানের আকি দা দা দারুল হুলুম দেওবন নাম শুনছেন ভারত দারুণ হলুন দেওবন্দের পার্শ্বে একটা শহর আছে এই শহর বিরাট শহর এই শহরের নাম হইল দেরাদন নামক শহর কি শহর দেরাদন নামক শহর দুইশো বৎসর আগে এই শহরের মধ্যে বিরাট খ্রিস্টানের একটা অনুষ্ঠান তাদের মূল নীতিগুলা তুলে তুলে ধরা হবে আমাদের ইস্তেমার মতো বিশাল অনুষ্ঠান তপুরহিদ আসছে ওয়াজ করবে এক পর্যায়ে ওয়াজের মধ্যে গিয়ে এক পর্যায়ে সে বলে ফেলল ঈসা নবী আল্লাহর ছেলে জুড়ে বলেন না উজুবিল্লা যেই মুহূর্তে এই কথাটা বলল এই মাহফিলের মধ্যে দারুলুম দেওবন্দের সর হেজামি পড়নেওয়ালা একজন ছাত্র ছিল তার গায়ে দর তার তো গায়ে ধরবে আল্লাহর একত্ববাদের উপর তাহিদের উপর কলহু আল্লাহ সুরায় এখলাসের কোন একটা আয়াতের মধ্যে যদি কেউ সামঞ্জস্য করতে চায় মত প্রকাশ করতে চায় উলামাই কে আমরা তো তার প্রতিবাদ করবে করবেই এই বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ যুবকরাও তার প্রতিবাদ করবে আপনারা করবেন লড়েন না দেখি আপনাদের শেষ পেত নাই আপনারা যদি সে কথা না বলেন তাহলে আমার আলোচনা গরম হবে না আপনারা গরম থাকবেন আমিও গরম আপনারা নরম আমিও নরম কথা বুঝতে পারছেন আপনারা আমার কথা বলার কচুল হইল দুই একটা হইল কেউ উঠিয়া দিতে পারবেন না আর একটা হইল আমার সাথে একটু আমাকে একটু হেল্প করবেন হেল্প করার নমুনা হইলো আপনাদের ইয়েস স্নো হা হু ওগুলা যত গরম হবে আলোচনা গরম হবে পারবেন ঠিক আছে পরীক্ষা করে দেখব এবার এই সরে আমি পড়নেওয়ালা ছাত্র তার গায়ে দশ। সে দাঁড়িয়ে উঠে মাহফিল মধ্যে দাঁড়িয়ে বলল পাদ্রী পাদ্রী জি ওই যে আপনি বললেন ঈসা নবী আল্লাহর ছেলে আমি তো এই কথা মেনে নিতে পারছি না কেন আমার কুরআন নেই বলে আমার হাদিস এই বলে আমার নবীর হাদিস এই বলে আমার কুরআন নেই বলে ঈসা নবী আল্লাহর ছেলে নয় আল্লাহর বান্দা মাত্র শরহেজ আমি পড়ে এখনো পরিপূর্ণ আলিম হয়নি ইসলামের স্কুল আর পুরা করেনি একের পর এক কোরআন থেকে দলিল দিচ্ছে হালিদ হাদিস থেকে দলিল দিচ্ছে কোরআনের আয়াত একের পর এক কোরআনের আয়াত পড়ছে হাদিস পড়ছে কিন্তু ওই দিকে পাদ্রি জি পিএইচডি করে ফেলছে পাদ্রির সাথে তর্কে পারছে না হঠাৎ করে দেখা যায় বাহির থেকে একজন লোক পঞ্চাশ একজন লোক মাহফিলে প্রবেশ করতেছে মাহফিলে প্রবেশ করে ওই মাদ্রাসার ছাত্রকে বলল বাতিজা পাদ্রির সাথে তোমার কি হয়েছে আমাকে একটু খুলে বলো পাদ্রির সাথে তোমার কি হয়েছে আমাকে একটু খুলে বলো বাতিজা বলল চাচা যান শুনছেন নয় পাদরি কি বলছে ওই পাদরি বলে রাখেন এই আল্লাহর ছেলে আমি তো তার সাথে তর্কে পারছি না চাচা যান বলেন বাতি তুমি একটু রাখো আমি পাদরির সাথে এবার লড়বো জোরে বলেন আল্লাহ মাদ্রাসার ছাত্র বলল হে চাচা জান আমি মাদ্রাসায় পড়ি কোরআন রিসার্চ করি হাদিস রিচার্জ করি একের পর এক দলিল দিচ্ছি আমি তার সাথে তর্কে পারছি না আপনি কেমনে পারবেন না তো বুঝে আসে না চাচা জান বলেন বাতিদারে শুধু জ্ঞান অর্জন করলে হয় না অভিজ্ঞতারও প্রয়োজন আছে ঠিক না ঠিক আছে চাচা যান এবার আপনি পাদ্রীর সাথে লড়েন চাচা যান এবার পাদ্রীজিকে লক্ষ্য করে বললেন পাদ্রীজি কি আপনার দাবি আমার কাছে বলুন পাদ্রীজি বলল চাচা আমার দাবি হইল ঈসা নবী আল্লাহর ছেলে তখন চাচা যান বললেন পাদ্রিজি ঠিক আছে ঈসা নবী আল্লাহর ছেলে আপনার দাবি কিন্তু আমার একটা প্রশ্ন আপনার কাছে আপনি বলুন তো মহান আল্লাহ রব্বুল আলামিনের বয়স কতটুকু পারবে বয়স করতে পারবে পাদ্রী জি বলল চাচা জান আমি তো মনে করেছিলাম তোমার হয়তো কিছু জ্ঞান বুদ্ধি আছে তোমার কিছু বিবেক আছে এখন তো দেখা যায় তুমি আর ও বিবেকহীন আল্লাহর বয়সawar নাকি বলা যায় আল্লাহ জালিয়ুন খাদির লা ইয়াযালু হাইয়ুম কাইয়ুম সামিআ মুসীরান আবাদাম বাকিআন দাইমান

এক মিনিট আমি শেষ করে ফেলবো ইনশাল্লাহ সময় শেষ আদানো সময় হয়ে গেছে এবার বললে চাচা বললেন ঠিক আছে অনুমান করে বলো তো দুনিয়া যতদিন ধরে আছে ততদিন তো আল্লাহ আছেন বলে হ্যাঁ অতদিন আছে বলে অনুমান করে বলো তো দুনিয়ার বয়স কতটুকু বলে মনে করে নেন দশ হাজার বছর বলে তাহলে দুনিয়ার বয়স যদি দশ হাজার বছর হয় তাহলে তো আল্লাহরও দশ হাজার বছর এবার বলতো তো দশ হাজার বছরে আল্লাহ শুধু ইসার বাবা হলেন নাকি আর কেউ আছে একটু খুলে বলেন তখন বললাম না না আর কেউ নাই হে বাদরি শুনো আমার মত পঞ্চাশ একজন মানুষ আমার এই পর্যন্ত এক দর্জন ছেলে মেয়ে আর আল্লাহ রব্বুল আলামিন দশ হাজার বছরে মাত্র একজন একান্ত থেকে বুঝে ছেলে সন্তান ও আল্লাহর সামনে আল্লাহর শান বৃদ্ধি করে না আল্লাহর মর্যাদা বৃদ্ধি করে না যদি আল্লাহর মর্যাদা বৃদ্ধি করত দশ হাজার বছরে আল্লাহর কোটি কোটি সন্তান আদি হইতো ঠিক না ঠিক এটার থেকে বুঝে নিতে হবে সন্তান আদেও আল্লাহর শান বৃদ্ধি করে না মর্যাদা বৃদ্ধি করে না এই জন্য ইসাও আল্লাহর সন্তান হতে পারে না একজন কিছু কিছুক্ষণের অভিজ্ঞতার কারণে মহান আল্লাহ রব্বুল আলমিন দেরাদন নামক শহরে ইসলামের বিজয় দান করেছে सुनते सुनते नगम गाए महफ़िल बद कोन हो गाए दिल बु जाॻो कंगे कान बेंग गाए दिल बधम जाॻो उन وآخر دعوانا للحمد لله رب